দর্শক, নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলতে চট্টগ্রামের থেকে আমাদের সহকর্মী রনি দত্ত যুক্ত হচ্ছেন, একই সাথে রংপুর থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন, সাথে রাজশাহী থেকেও আরেক সহকর্মী যুক্ত হবেন। পর্যায়ক্রমে আমরা সবার কাছে যাব এবং সেখানকার প্রস্তুতির খবর আমরা জানব। শুরুতে একটু চট্টগ্রামে চলে যেতে চাই রনি দত্তের কাছে। রনি, প্রচার প্রচারণা চলাকালীন তো বিভিন্ন স্থানে আমরা সংঘর্ষের খবরও পেয়েছি, চট্টগ্রামের পরিবেশ এখন পর্যন্ত কেমন আছে, কোনো শঙ্কা আছে কিনা এই ভোট ঘিরে? আতিক, চট্টগ্রামে এখন পর্যন্ত আমরা খুব বেশি আসলে যে সহিংসতার ঘটনা আমরা সেরকম এখনো পর্যন্ত পাইনি, তবে বেশ কয়েকটি এলাকায় কয়েকটি আসনে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেগুলোকে আসলে পুলিশ তাদের যে সেই নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। তো এখন গতকালকে আপনি জানেন যে প্রচারণা আজকে সকাল 8টায় আসলে শেষ হয়েছে, সকাল 8টায় যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি শেষ হওয়ার পরপরই আমরা যেটি দেখেছি যে সকাল 8টার মধ্যে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে গতকালকে আসলে রাতেই শেষ হয়েছে। এখন যেটি চলছে সে নির্বাচনের যে সার্বিক যে প্রস্তুতি সেটি হচ্ছে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি, যেটিকে বলা হচ্ছে যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের এমএআজ স্টেডিয়ামে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নির্বাচন যে সরঞ্জামগুলো, ব্যালেট বক্সগুলো, সেগুলো কিন্তু তোলা হয়েছে, সেগুলো কাভার ব্যান্ডে তোলা হয়েছে এবং তোলা হচ্ছে, এবং এখান থেকে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে সে যে নির্বাচনী এলাকাগুলো আছে সেগুলোতে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখানে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। আমি একটু কথা বলবো যে এখানকার যারা এই যে ব্যালেট বক্সগুলো বা নির্বাচন যে সরঞ্জামগুলো আসলে যারা নিয়ে যাবেন বা নিয়ে যাওয়ার কাজে রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের সাথে একটু আমরা জানতে চাই সার্বিক যে কী অবস্থা সেই বিষয়টা আমি একটু জানতে চাইব। একটু যদি আমি একটু এখনকার আপনাদের কী কার্যক্রমটা একটু চলছে একটু যদি বলেন। আমি ইন্সপেক্টর বশির ইসলাম, আমি মূলত স্ট্রাইকিং রিজার্ভ 5 এর দায়িত্বে আছি। এই মুহূর্তে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশনায় আমি এমআইজি স্টেডিয়াম থেকে বন্দর স্টেডিয়ামে নির্বাচনী মালামাল নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত আছি। আমরা সঠিকভাবে মালামালগুলো নিরাপদে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর কি। এখানে এখান থেকেই তো সার্বিকভাবে সবগুলো নির্বাচন সরঞ্জামগুলো আপনারা নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাবেন, বন্দর স্টেডিয়াম ছাড়া কোন কোন এলাকায় যাবে আপনাদের দায়িত্ব আছে? আমি মূলত বন্দর স্টেডিয়ামে নিয়ে যাওয়ার দায়িত্বে আছি। এখান থেকে আমি যা শুনেছি এটা এমআইজি স্টেডিয়াম থেকে বন্দর স্টেডিয়াম এবং জহুরাম চৌধুরী স্টেডিয়ামে মালামাল নিয়ে যাবে শুনেছি আমার জানা। ধন্যবাদ আপনাকে। আতিক, আপনি আপনাকে একটু জানিয়ে দিই আসলে মূলত যে এই যে সরঞ্জামগুলো নেওয়ার কাজ সেই কাজগুলো আসলে এখন সম্পূর্ণ করা হচ্ছে নির্বাচনের যে কাজ, আর মাত্র একদিন পরেই অর্থাৎ হচ্ছে আপনি জানেন 48 ঘন্টা আগে থেকে যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এর মধ্যে প্রার্থীরা তাদের যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন, অর্থাৎ অভ্যন্তরীণ যে কার্যক্রম প্রার্থীরা সেটি চালাচ্ছেন। আমি একটু পরিসংখ্যান দিতে চাই আপনাকে, চট্টগ্রামে যে 16টি আসন আছে, 16টি আসনে প্রায় 2023টি ভোটকেন্দ্র আছে, যেখানে রোববার অর্থাৎ আগামী পরশু সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবং এর মধ্যে আমরা যেটা জেনেছি যে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মেট্রোপলিটনে প্রায় 9,000 পুলিশ সদস্য তাদের যে নিরাপত্তার কাজে দায়িত্ব রয়েছেন, এবং প্রায় 13,000-এর বেশি যে ভোট গ্রহণ কক্ষ সেগুলোতে ভোট গ্রহণের জন্য প্রায় 47,000-এরও বেশি নির্বাচনী কর্মকর্তা কিন্তু রয়েছেন। তো সার্বিকভাবে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের আশা কিন্তু প্রত্যেকে করছেন, এবং যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জি রনি, অনেক ধন্যবাদ। রংপুর এবং রাজশাহী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত রয়েছেন আমাদের সাথে। শুরুতে একটু রাজশাহীতে যেতে চাই আবরার শাহের কাছে। আবরার, একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের খবর পাচ্ছিলাম আমরা, একটু বিস্তারিত জানাবেন। মূলত জেলা পুলিশের তথ্য অনুযায়ী রাজশাহীর যে 6টি আসন, এখানে যে 9টি উপজেলা রয়েছে তার মধ্যে 3টি উপজেলার 4টি স্থানে আমরা অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। গত রাতে যেটি ঘটানো হয়েছে এর মধ্যে বাঘার 2টি স্কুলের এক একটি পরিত্যক্ত কক্ষ এবং একটি দপ্তর বলা হচ্ছে সেখানে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে পুলিশ বলছে যে আড়ানির যে বিদ্যালয়টির কথা বলা হয়েছে সেখানে মূলত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটাই জানানো হয়েছে। তবে এদিকে বাগমারার গণিপুর ইউনিয়নে সেখানে
আক্কেলপুর একটি কেন্দ্রে, সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে এবং দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে আবারও সেখানে। আর এছাড়া মোহনপুরের একটি কেন্দ্রে সেখানেও আগুন দেবার চেষ্টা করা হয়েছে, তবে আজকের পর থেকে মূলত পুলিশ দায়িত্ব নিয়ে নেবে এবং আগামীকাল থেকে কড়া নজরদারিতে রাখা হবে সবগুলো কেন্দ্র বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে রাজশাহী জেলার যে ভোট এবং ভোটারের যে তথ্য সেটা যদি একটু জানাতে চাই, মোট 9টি উপজেলার 6টি আসন এবং মোট ভোটার রয়েছে 21,77,714 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 10,84,000, নারী ভোটার 10,92,000। এই দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকবে 770টি, ভোট কক্ষ রয়েছে 4,963টি। সবচেয়ে বেশি যেখানে ভোটার এবং কেন্দ্র রয়েছে সেটি কিন্তু গোদাগাড়ি তানোর রাজশাহী এক আসনটি। এর বাইরে মোটামুটি সবগুলো আসনেই যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রস্তুত হয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত খুব বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিন্তু থাকছে রাজশাহী চার আসনে বাগমারাতে। তবে এরই মধ্যে বিজিবি এবং সেনাবাহিনীর যে টহল দল তারা কিন্তু মাঠে নেমেছেন এবং তারা নিরাপত্তার দিকটা দেখভাল করছেন, সাথে পুলিশ এবং র্যাব রয়েছে। আগামীকাল সকাল থেকে ভোট কেন্দ্রে যাবার যে সরঞ্জাম সেগুলো নগরীর যে মাদ্রাসা স্কুল রয়েছে যেটিকে সেখান থেকে যেই সরঞ্জাম সেগুলো বিতরণ করা হবে, তবে ব্যালট পেপার পরের দিন জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভোরবেলা সকল কেন্দ্রে পাঠানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। তো এখন পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তারা যেটি বলছেন যে তাদের তৎপরতা সর্বাত্মক রয়েছে, আচরণবিধি এতদিন দেখা হয়েছে। আরেকটি খবর বলি, নির্বাচন কমিশনে দায়েরকৃত যে অভিযোগ সেগুলোর মধ্য থেকে যাচাই বাছাই করে রাজশাহী চার আসনের নৌকা প্রতীকের যে প্রার্থী আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে নির্বাচন কমিশন এবং মামলা হওয়ারও কথা, এতটুকু আমরা জানতে পেরেছি। তবে তিনি সহ সারা দেশে মোট 10 প্রার্থীর বিরুদ্ধে মামলা করবার কথা রয়েছে নির্বাচন কমিশনের। এখন পরবর্তীতে কি হয় সেটি আসলে পরবর্তীতে দেখা যাবে, তবে নির্বাচনের প্রচার প্রচারণা শেষে এখন সার্বিক প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন সহ প্রশাসনের কর্মকর্তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোরতর করা হচ্ছে, তবে আজকে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমলে নিয়ে আগামীকাল এবং আজকে রাত থেকেই পুলিশ কঠোর অবস্থানে যাচ্ছে যাতে কোনো ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য আসলে তৎপর রয়েছে সকলেই। ভোটারদের মধ্যেও কিছুটা উৎসাহ উদ্দীপনা রয়েছে, আগামীকালকের পরের দিন যেহেতু সকালবেলা থেকে ভোট তারাও প্রস্তুতি নিচ্ছেন। তবে যারা প্রার্থী তারা কিন্তু গত রাতেই মোটামুটি আনুষ্ঠানিকভাবে তাদের যে ভোট চাওয়ার যে পর্ব সেটি শেষ করেছেন, ফলে এখন পর্যন্ত রাজশাহীতে ভোটের যে পরিবেশ সেটি সুস্থ রয়েছে এবং প্রশাসন চাইছে ভোটের পরবর্তী পর্যন্ত মানে আগামী 8 কিংবা 9 তারিখ পর্যন্ত এই পরিবেশটা যাতে শান্ত থাকে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সম্মেলন কক্ষ থেকে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। জি আবরার, আপনি থাকুন সেখানে। এবার একটু আমরা রংপুরে চলে যেতে চাই, ফখরুল শাহিন আমাদের সাথে রয়েছেন। ফখরুল, রংপুরে তো জাতীয় পার্টির একটা বড় ভোট ব্যাংক রয়েছে, সেখানে এবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে লড়াইটা কেমন হবে বলে মনে হচ্ছে? আতিক, আপনাকে প্রথমে একটু জানাই সেটি হচ্ছে যে উত্তরাঞ্চল একটি শান্ত এলাকা এবং এখানকার মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, এ কারণে ভোটের মাঠ আসলে গতকাল থেকে আমরা দেখেছি যে তেমন কিন্তু উত্তপ্ত নেই। এখানে আসলে সংঘর্ষের ঘটনা বা সংঘাতের ঘটনা বা তেমন আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তেমন কিন্তু ঘটেনি আমরা এতদিনে দেখেছি। বড় কোনো আসলে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও নেই, সেখানে যারা নির্বাচন পরিচালনা কমিটি আছে সেখানে আমরা দেখেছি যে তেমন কোনো অভিযোগ কিন্তু সেখানে যায়নি। তো আসলে শুরু থেকেই সুষ্ঠুভাবেই সুন্দরভাবেই কিন্তু প্রচার প্রচারণা চলে আসছে এবং আজকে পর্যন্ত আমরা দেখছি যে রংপুর অঞ্চল কিন্তু শান্ত রয়েছে। আর আপনি যেটি বললেন যে রংপুর অঞ্চল এটি জাতীয় পার্টির ঘাঁটি, এটি আসলে আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন এবং সমর্থক আছেন তারা কিন্তু সেটি মনে করেন না, কারণ বিগত সালগুলোতে আমরা দেখেছি বিগত নির্বাচনগুলোতে এখানে আসলে জাতীয় পার্টির তেমন কোনো সুবিধা করতে পারেনি। তবে এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন প্রচার প্রচারণা করছেন এবং তিনি বলছেন যে এবার কিন্তু তিনি আশা করছেন রংপুর অঞ্চলের যে পুরো বিভাগের মধ্যে 33টি আসন আছে, এই 33টি আসনের অধিকাংশ আসনেই জাতীয় পার্টির জয় হবে,
জঙ্গলের জয় হবে এমনটি কিন্তু আশা করছেন। আপনাকে যদি আমি বলি এই রংপুরের চিত্র যদি বলি, রংপুরে 6টি আসন আছে, এখানে আমি যদি এক থেকে ধরি সেখানে রংপুর এক আসনে সেখানে কিন্তু জাতীয় পার্টির প্রার্থী আছেন এবং সেখানে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন এবং সেখানে লাঙ্গলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সঙ্গে। তিনি ট্রাক প্রতীক নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং সেখানে আরও একজন স্বতন্ত্র প্রার্থী আছেন কেটলি মার্কার, তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন কিন্তু পাননি, পরে তিনি স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়েছেন। সেখানে এক আসনে, রংপুর এক আসনে কিন্তু তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, সেখানে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গা এবং আসাদুজ্জামান, এই তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানে শক্ত অবস্থান রয়েছে লাঙ্গলের এবং রংপুর দুই আসনে, সেখানে আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, সেখানেও কিন্তু তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে নৌকার প্রার্থী রয়েছেন আহসানুল হক চৌধুরী ডিউক, তিনি এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বনাথ সরকার, তিনি স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে দাঁড়িয়েছেন এবং এবার তিনি আসলে নৌকা চেয়েছিলেন পাননি, এজন্য স্বতন্ত্র হিসাবে কিন্তু তিনি সেখানে দাঁড়িয়েছেন এবং সেখানে কিন্তু নৌকার প্রার্থী রয়েছেন এবং জাতীয় পার্টির প্রার্থী সেখানে আনিসুল ইসলাম মণ্ডল তিনি রয়েছেন, তিনি বিগত দুইবার কিন্তু সংসদ সদস্য ছিলেন। তো সেখানে কিন্তু তিনজনের মতো লড়াই হবে, তবে ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, সেখানে আমরা জানতে পেরেছি যে নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী লড়াইটা হবে, সেখানে লাঙ্গলের অবস্থান তেমন একটি নেই বললে চলে, আমরা কিন্তু জানতে পেরেছি। আর রংপুর তিনের যদি কথা বলি, এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি নির্বাচন করছেন এবং তার সঙ্গে আসলে নৌকার যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন, সুতরাং এখানে তার প্রতিদ্বন্দ্বী এখন আসলে বলা হচ্ছে, ভোটাররা বলছেন যদিও যে তৃতীয়লিঙ্গের আনোয়ার ইসলাম রানী তিনি ইগলপুর থেকে ভোট করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে শক্ত, কিন্তু আসলে অধিকাংশ ভোটাররা বলছেন যে এখানে আসলে লাঙ্গলের তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এবং চারের যদি কথা বলি, সেখানে কিন্তু নৌকার প্রার্থী রয়েছেন টিপু মুন্সি আছেন এবং তার সাথে লাঙ্গলের প্রার্থী রয়েছেন মোস্তফা সেলিম, সেখানে কিন্তু লাঙ্গল এবং নৌকার মধ্যে একটা লড়াই হবে এবং পাশে সেখানেও আমরা দেখেছি যে নৌকার সঙ্গে লাঙ্গলের লড়াই হবে এবং ছয়ে সেখানেও আমরা দেখেছি যে লাঙ্গলের সঙ্গে নৌকার লড়াই হবে। সুতরাং এখানে কিন্তু রংপুর ছয়টি আসনেই লাঙ্গলের নৌকা এবং লাঙ্গলের লড়াইটাই কিন্তু বেশি হবে এমনটি কিন্তু ভোটাররা বলছেন। তো আতিক, এই ছিল ফখরুল শাহীন, আপনি থাকুন সেখানে। এবার একটু আমরা ফেনী চলে যেতে চাই, আমাদের সহকর্মী দিলদার হোসেন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দিলদার, আমরা খবর পাচ্ছিলাম যে ফেনী সোনাগাজীতে একটি কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সম্ভবত আপনি সেই কেন্দ্রটিতেই রয়েছেন, কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন, অগ্নিসংযোগ ঘটিয়েছেন, সেটা চিহ্নিত করা গেছে কিনা বা পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে আসলে? আমি এখন রয়েছি ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশি ইউনিয়নের চর সাহাবিকারে উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি আজ ভোরবেলায় দুর্বৃত্তরা, যে আমি যে যেখানে দাঁড়িয়েছি এর পাশের কক্ষটিতে আগুন লাগিয়ে পুরো ভস্মীভূত করে ফেলে। এরপর পরে স্থানীয় একজন আপনার যারা পাশের বাড়ির একজন দৌড়ে এসে আগুন দেখে আমরা তার থেকে শুনে যে কি দেখেছে, আসলে আপনি কি দেখেছেন একটু বলেন। আজাদ স্যার আসছিল, উনি সকালে স্কুলে কি ক্যাশ করতে আসছিল, পরে দেখেছে যে কক্ষে আগুন, আমাদের বাড়ি থেকে ডাকছিল, বাড়ি থেকে আসি দেখি যে আগুন জ্বলতেছে, আমরা ভাবছি প্রথম পর্যায়ে এত বেশি না, পরে ওনাদের থেকে কেউ যাচ্ছে না, মানে সব অন্ধকার, জানালার জন্য ধোঁয়া গুলো বাইরে হতে পারতেছে না, তো ওনাদের থেকে চাবি নিয়ে আমি দরজাটা খুলছি, দেখতেছি যে প্রচুর আগুন, বাট ওইটা আমাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব না, ওই জন্য আমরা ফায়ার সার্ভিসকে কল দিছি, ওনারা প্রায় 40 মিনিট পরে আসি, তো এগুলো নিয়ন্ত্রণ করছে, মোটামুটি সবগুলো ভিতরে জ্বলে শেষ অলরেডি এরকম অবস্থায়। আমরা ফার্স্ট টাইম চাইছিলাম কি আমরা মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পারবো, বাট আমরা পারি না, পরে ফায়ার সার্ভিসকে কল দিছি, ওনারা এসে নিয়ন্ত্রণ করছে। যেমনটি প্রত্যক্ষ পাশের বাড়ির যে ভদ্রলোক যেটি জানিয়েছেন যে খবর দেখার সাথে সাথে তারা ঘটনাস্থলে আসেন, আসে আগুন নেবানোর চেষ্টা করার পরে তা পারার পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখানে
বলে রাখি এখানে প্রায় এই কেন্দ্রটিতে প্রায় 4,000 ভোটার রয়েছে, কিন্তু এই এলাকার এই আজকের এই ঘটনার পর কিন্তু এলাকার যারা ভোটার রয়েছেন বা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, এই কেন্দ্রটি এই স্কুলটিতে ম্যানেজিং কমিটি নিয়ে একটি দ্বন্দ্ব রয়েছে, ওই একটা দ্বন্দ্বকেও এখন বিষয়টিও স্থানীয় লোকজন আলাপ আলোচনা করছেন। কিন্তু সব মিলিয়ে কিন্তু এখন যে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে দুর্বৃত্তদের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা আসার পরে দেখলাম রুমের যে কম্পিউটার সহ যে আসবাবপত্র যা রয়েছে কিন্তু সব কিছু বস্তুভূত হয়ে গিয়েছে। এখানে যারা পাশের আশপাশে এলাকার লোকজন যারা এখানে আগুন নিভিয়েছেন তারা বলেছেন যে এখানে আসার পরে যে আগুনের সূত্রপাত বাইরে থেকে দেখা গেলে দ্রুত এসে কিন্তু তারা এখানে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তারা না পারার কারণে এখানে এসে তারা ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এখানে যারা এলাকাবাসী রয়েছেন তাদের বক্তব্য হলো যে আগামী 7 জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনের অল্প একদিন পূর্বেই এই ধরনের ঘটনা পুরো এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি করেছেন। আমরা দেখছি এখানে পিবিআই কর্মকর্তারা এসেছেন, ওনারা এসে বিষয়টি খোঁজখবর নিচ্ছেন, তদন্ত করছেন, এর আগে পুলিশ কর্মকর্তারা এসেছেন এবং ফায়ার সার্ভিস এসেছেন। আমাকে ওসি সাহেব জানিয়েছেন যে বিষয়টাই কিন্তু তারা সকালবেলা জানার পরে তারা এখানে ঘটনাস্থলে দ্রুত আসেন। তবে এখানে এই উচ্চ বিদ্যালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে একটা আতঙ্ক বিরাজ করছে এটি সত্যি কথা। পাশে কিন্তু পাশে আরও কয়েকটি কক্ষ রয়েছেন ভোট গ্রহণের জন্য, এখন দেখার অপেক্ষা রয়েছেন স্থানীয় প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে সে অপেক্ষা রয়েছে। এ ছিল আমার সর্বশেষ আতিক। দিলদার, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, এই যে ঘটনাটি ঘটলো এই স্কুলটিতে এবং এরপরে কি আসলে আশপাশের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কিনা? আমরা এখানে যারা প্রশাসনের লোকজন এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যদিও কথা বলতে বলতে চাচ্ছেন না, তারপরে তাদের সাথে কথা বলে যেটা জানা গিয়েছে যে তারা জানিয়েছেন যে আশপাশে ভোট কেন্দ্র সহ সব ভোট কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু এখানে সোনাগাজী চত্বরবেশ সহ সোনাগাজী এলাকাটা রিমোট এলাকা এবং চর এলাকা, এসব এলাকায় সংঘাত সংঘর্ষ একটু বেশি হয়ে থাকে, যার কারণে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরেও তারা জানিয়েছেন যে ভোট কেন্দ্র জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আতিক জি, দিলদার অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, একই সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ এবং সিলেট থেকে পর্যায়ক্রমে সবার কাছে যাব। আমরা শুরুতে একটু বরিশালে চলে যেতে চাই কাউসার হোসেন রানার কাছে। রানা, বরিশালে ভোটের লড়াইয়ে প্রার্থীদের শক্তি বা দুর্বলতা এই বিষয়গুলো নিয়ে আসলে বিশ্লেষকরা কি বলছেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? আতিক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একেবারেই গড়িয়ে এসেছে, আজকের দিনের পর আগামীকালের দিনটি গেলেই কিন্তু ভোট গ্রহণের কার্যক্রম শুরু হবে। এখন অপেক্ষায় রয়েছেন প্রার্থী এবং ভোটাররা। আজ সকাল 8টার মধ্যে নির্বাচনী সকল কার্যক্রম প্রচার প্রচারণা সম্পন্ন করার নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের এবং সেই মোতাবেক কিন্তু প্রার্থীরা যার যার মতন নির্বাচনী কার্যক্রম প্রচারণা যেগুলো ছিল সেগুলো তারা সম্পন্ন করেছেন। এবং ইতিমধ্যে বরিশালের যে 6টি আসনের যে 35 জন প্রার্থী রয়েছে, যার ভিতরে 25 জন বিভিন্ন রাজনৈতিক দলের এবং 10 জন স্বতন্ত্র প্রার্থী, তারা কিন্তু গতকাল রাতেই তাদের নির্বাচনী যে প্রচার প্রচারণা সেগুলো শেষ করেছেন। এখন মূলত চলছে ঘরোয়া যে কার্যক্রম, ঘরোয়া যে কর্মী সমাবে কর্মীদেরকে ঠিক করা, নেতৃবৃন্দকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া, সেই কার্যক্রমটি তারা চালাচ্ছে। এবং বলা যায় যে নির্বাচনী বিশ্লেষক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নির্বাচনের যে আচরণবিধি যেগুলো রয়েছে সেগুলো যদি রাজনৈতিক ব্যক্তি যারা রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা যদি মেনে চলেন তাহলে এই পরিবেশ এখন যেটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই ভালো থাকবে। আমরা সকাল থেকে বরিশালের বিভিন্ন এলাকায় গিয়েছি, সেসব এলাকায় গিয়ে দেখেছি কিন্তু পরিস্থিতি 4-5টা দিনের মতো, আজকে শুক্রবার আপনি জানেন ছুটির দিন, সেই ছুটির দিনে কিন্তু অনেকটাই শান্ত রয়েছে। তবে সকলের মধ্যে নির্বাচনী যে একটা আয়োজন আলোচনা সেই আলোচনা কিন্তু চলছে এবং বরিশাল নগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো সেগুলোতে পুলিশ আনসার
অবস্থিত। পুলিশ, এপিবিএন সহ বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু টহল আমরা দিতে দেখেছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষজন যেহেতু হেঁটে যাচ্ছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, একটু ভোটারদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আপনার বাড়ি কোন এলাকায়, সেই এলাকার ভোটের পরিবেশ কীরকম এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম একটু জানাবেন। দাদার জাতীয় সংসদ নির্বাচনে আমি বরিশালের ভোটার হিসাবে বলতেছি যে এ জায়গায় শান্তি শৃঙ্খলাভাবে ভোট অনুষ্ঠিত হবে মনে হচ্ছে, কারণ এ জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকায় কোনো প্রতিরোধের কোনো ব্যবস্থা থাকবে না বিধায় আমি মনে করি বরিশালে সুষ্ঠু সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হবে। ভোট কাকে দেবেন ভাবে মনে করছেন? এ জায়গায় বিরোধী দল বিএনপি না থাকার কারণে এ জায়গায় যারা প্রার্থী হয়েছে নৌকা স্বতন্ত্র যাই আছে যোগ্য ব্যক্তি, যে জাতীয় সংসদে সুষ্ঠুভাবে পরিচালনা করে এই তার নিজ আসন উন্নয়নের জন্য যে কাজ করতে পারবে তাকেই ভোট দেব। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে মূলত জাতীয় সংসদে যে এলাকার কথা বলতে পারবে, নিজ এলাকার উন্নয়নের কথা বলে নিজের এলাকার উন্নয়ন করতে পারবে, স্থানীয় মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তার প্রতিফলন ঘটাতে পারবে, তাকেই তারা ভোট দেবে। এবং ভোটার এবং প্রার্থী যারা রয়েছেন সবাই এখন অপেক্ষায় রয়েছেন আগামী 7 তারিখে। জি রানা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার একটু আমরা ময়মনসিংহে চলে যেতে চাই। সুলতান মাহমুদ কণিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। কণিক, আমরা প্রচারণা চলাকালীন বিভিন্ন জায়গায় আসলে সহিংসতার খবরও পেয়েছি, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো একটা লক্ষ্য থাকে যে সহিংসতা মুক্ত একটা নির্বাচন আয়োজনের জন্য। একটু জানতে চাই ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি কি সেখানে? আতিক, যদি বলে থাকি যে এবারের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে প্রশাসন কিন্তু যথেষ্ট কঠোরভাবে কিন্তু যে সকল বিষয় মনিটরিং করা দরকার সেগুলো কিন্তু করেছে। এর ফলশ্রুতিতে যে বিষয়টি হয়েছে সেটি কিন্তু যেভাবে এর অন্য সময়গুলিতে নির্বাচনে যেভাবে সহিংসতা এবং সংঘাত হয়ে থাকে সেটি কিন্তু এই ময়মনসিংহ অঞ্চলে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের 4 জেলা যদি বলি, সেখানে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে। তারপরেও কিছু জায়গায়, বিশেষ করে নেত্রকোনায় কিছু জায়গায় এই সহিংসতাটা হয়েছে। প্রতিপক্ষের কেন্দ্র, যেগুলি প্রচারণা কেন্দ্র ছিল, সেখানে কিছু ভাঙচুর চালিয়েছিল। যদিও এরই পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে ধরনের ভূমিকা থাকা দরকার সেগুলি কিন্তু নিয়েছে। ময়মনসিংহ জেলার ক্ষেত্রেও ঠিক একই রকম। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে ময়মনসিংহ বিভাগের 4টি জেলা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা, এই 4টি জেলায় 24টি আসন রয়েছে এবং সেখানে যারা নির্বাচন করছেন প্রার্থীরা তারা এই কয়েকদিন যে কয়েকদিন সময় পেয়েছে তারা কিন্তু প্রচার প্রচারণা সর্বোচ্চটাই কিন্তু চালানোর চেষ্টা করেছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একতরফা নির্বাচন, কিন্তু বাস্তবে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন সহ আরো যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে কিন্তু একদম প্রান্তিক গ্রাম পর্যায়ে কিন্তু ভোটের যে একটি আমেজ, সে আমেজটি কিন্তু অনেকটাই উৎসব, সেই উৎসবটি কিন্তু মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ভোটারদের মধ্যেও কিন্তু একটা আগ্রহ কাজ করেছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে, অনেক আসনে দেখেছি আমরা যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিল কিন্তু সেখান থেকে দেওয়া হয়নি, ফলে এই যে স্বতন্ত্র প্রার্থীরা যারা দাঁড়িয়েছে তাদেরকে ঘিরে এই উৎসব আমেজটা কিন্তু অনেক বেশি ছিল। এবং আমি ময়মনসিংহ জেলার কথা যদি বলি যে ময়মনসিংহ জেলায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রতিটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর 1 প্লাটুন করে টহল টিম থাকবে, পাশাপাশি বিজিবির 19 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন থাকবে। বলা চলে যে নির্বাচন যেন কোনো ধরনের সংঘাত সহিংসতা ছাড়াই যেন শেষ হয় তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রাখা হয়েছে। ময়মনসিংহ জেলায় 72 জন 11টি আসনের বিপরীতে 72 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জি কণিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার একটু আমরা সিলেটে চলে যেতে চাই। আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত রয়েছেন। শিমুল, সিলেটের বিভিন্ন আসনে কারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং আজকে সকালে তো প্রচার প্রচারণা শেষ হলো, ভোটারদেরকে নিজের দিকে টানতে কি ধরনের প্রতিশ্রুতি দিলেন তারা? আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটে। সিলেটের প্রচার প্রচারণা আজকে সকাল 8টায় শেষ হয়েছে, যদিও গতকালই আসলে আনুষ্ঠানিকভাবে সকল প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শেষ করেছেন। উঠান বৈঠক, জনসভা, পথসভার মাধ্যমে তারা তাদের এই নির্বাচনী প্রচার প্রচারণা শেষ করেছেন। তো আমরা সকালে 10টার দিকে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ সকাল 8টা যেহেতু প্রচার প্রচারণা শেষ হয়েছে, সুতরাং কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা অংশ নিতে পারবেন না।
সারা দেশের মতো সিলেটেও প্রথমবারের মতো সংসদ নির্বাচনে নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে। সিলেটের অধিকাংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করেছে জেলা প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটের দিন কড়া নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসলে তারা আমাদেরকে বলেছেন যে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি নজরদারির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য তারা মোতায়েন রাখবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিযান পরিচালনা করবে সেনাবাহিনী। গত বুধবার থেকে আসলে সিলেটের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী টহল দিচ্ছে, একই সাথে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের নির্দেশও আটকও করতে পারবে। প্রতিশ্রুতির কথা আসলে যেটা বলছেন, সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, সুতরাং প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সিলেটের প্রবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা, তারা বলছেন যেহেতু অধিকাংশ প্রবাসীরাই বিমানবন্দরে হয়রানির শিকার হন, এই হয়রানি বন্ধে তারা উদ্যোগ নেবেন, সব মিলে আরও নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের প্রার্থীরা। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। জি শিমুল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু জাফর সালে এবং একই সাথে নাটোর থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী দেবাশিস কুমার সরকার। আমরা শুরুতে একটু বরগুনায় চলে যেতে চাই আবু জাফর সালে, একটু জানাবেন বরগুনার পরিস্থিতি এখন তো একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে, প্রস্তুতি কেমন দেখছেন? আতিক, আমি এই মুহূর্তে আছি বরগুনার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যে কেন্দ্রটিতে আসলে যে 7 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে আমি সকালে এসে যেটি দেখেছি যে এখানে যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে পড়েছে দায়িত্বে আছেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার সহ যারা ছিলেন তারা সকাল থেকে যে প্রাথমিক যে প্রস্তুতির যে বিষয়টি তারা সেটি সেরে তারা চলে গেছেন এবং আগামীকালকে তারা আবার আসবেন যে তারা ব্যালট বা অন্যান্য সরঞ্জামাদি নিয়ে। আর আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে বরগুনার 2টি আসন রয়েছে, যার মধ্যে বরগুনা 1 আসন হচ্ছে বরগুনা সদর আমতলি তালতলি নিয়ে বরগুনা 1 আসন। এই আসনে ভোটার সংখ্যা রয়েছে 483,910 জন এবং বরগুনা 2 আসন পাথরঘাটা বামনা বেতাগি এবং এই আসনে 317,247 জন ভোটার রয়েছে। তো এবং এই যে বরগুনা 1 আসনে 187টি কেন্দ্র এবং বরগুনা 2 আসনে 114টি কেন্দ্র, অর্থাৎ 301টি কেন্দ্রের ভিতরে 81টি কেন্দ্র এটাকে ঝুঁকিপূর্ণের আওতায় নেওয়া হয়েছে, অর্থাৎ যেটি হচ্ছে যে শতকরা 27%, অর্থাৎ কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকা রয়েছে রিটার্নিং অফিসারের ভাষ্য মতে। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত রাতে কিন্তু যে এখানে যে নৌকা প্রতীক রয়েছে বা ধৃত দেবনাথ সম্ভ, তার নৌকা প্রতীকের 2টি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যেটি আমার যে সদর থানার ওসি তার সাথে কথা হয়েছে, তিনি যে বিষয়টি জানিয়েছেন তারা সেখানে পুলিশ পাঠিয়েছেন এবং সার্বিক অর্থাৎ পরিস্থিতি তারা দেখার জন্য সেখানে তারা গেছেন। আর সর্বশেষ যে বিষয়টি হচ্ছে যে গত 17 দিনের যে প্রচার প্রচারণার যে বিষয়টি ছিল যে এখানে বরগুনার উন্নয়ন নিয়ে কি হয়েছে, গত 15 বছরে কি উন্নয়ন হয়েছে কি হয়নি, এটাকে পুঁজি করেই কিন্তু আসলে এই প্রচার প্রচারণা চলছিল এবং এখানে 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, নৌকা প্রতীকের যে প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার বিপরীতে, এবং স্বতন্ত্র প্রার্থীদের দাবি ছিল যে সরকারের। জি, অনেক ধন্যবাদ সালে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার একটু আমরা নাটোরের খবর জানতে চাই দেবাশিস কুমার সরকারের কাছে। দেবাশিস। হ্যাঁ আতিক, আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনেকদিন থেকেই কিন্তু যে একটা প্রচারণা ছিল, আজকে সকাল 8টার পরে কিন্তু এই প্রচারণাটা বন্ধ হয়ে গেছে। তো গতকাল রাত্রি 12:30 থেকে যে মোটরসাইকেল যান চলাচল বন্ধ রাখার কথা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত মানা হয়নি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শহরে কিন্তু মোটরসাইকেল স্বল্পমাত্রায় হলেও চলাচল করছে। এছাড়া যদি বলি যে নির্বাচনী প্রচার এবং অভিযোগ, পাল্টা অভিযোগ কিন্তু পুরো সপ্তাহ জুড়েই ছিল। নাটোরে যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনেগুলো তো মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর মধ্যেই মূলত মানে লড়াইটা হবে, ভোটের লড়াইটা। এই উপলক্ষে কিন্তু দুই পক্ষ থেকেই কিন্তু আওয়ামী লীগের মধ্যে 2টি ভাগ হয়ে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট অনেক সদস্য যারা জেলা আওয়ামী লীগের কমিটিতে ছিলেন তারাও কিন্তু প্রচার অভিযানে অংশগ্রহণ করেছিল এবং অভিযোগ, পাল্টা অভিযোগ ছিল যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের।
কেন্দ্রের, এবং বেশ কিছু আমরা দেখেছি যে পুরো সপ্তাহ জুড়েই কিন্তু নির্বাচনী যে ছোটো ছোটো ক্যাম্পগুলো ছিল সেগুলো কিন্তু পুরানোর ঘটনা ঘটেছে, হামলা এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও কিন্তু ছিল। এছাড়া আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে আর্মি এবং বিজিবি সদস্যরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে অলরেডি মোতায়েন হয়ে গেছে এবং তারা প্রস্তুতি নিয়েছেন যে নির্বাচনে সার্বিকভাবে সুস্থভাবে পরিচালনা করার জন্য। এছাড়া গতকালকে নাটোরে কিন্তু দুটো উল্লেখযোগ্য ঘটনা ছিল, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং বিএনপি পুলিশের সংঘর্ষ। সার্বিক দেবাশিস কুমার সরকার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। যশোর এবং নওগাঁ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই আমরা যশোরে চলে যেতে চাই তৌহিদুর রহমানের কাছে। তৌহিদ, আসলে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজকে সকাল আটটায় শেষ হলেও সকল প্রার্থীদেরই আমরা দেখেছি যশোরের সবকটি আসনেই একই চিত্র, সেটা গতকালই তারা সর্বশেষ শোডাউনটি করেছে। তবে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকতা বন্ধ হলেও ভোটারদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা চলছে এবং চুলচেরা বিশ্লেষণ, শেষ মুহূর্তের বিশ্লেষণের মধ্যে আছেন ভোটাররা। একই সাথে বসে নেই কিন্তু প্রার্থী এবং তাদের কর্মীরাও শেষ প্রস্তুতি নিয়ে তারা ব্যস্ত, বিশেষ করে নির্বাচনী কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন এবং ভোটারদের কেন্দ্রে আনা এবার তাদের জন্য যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি মোকাবেলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এখন থেকেই কীভাবে কাজ করবেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু আজকে বৈঠক করছেন যে আগামী পরশুদিনের যে নির্বাচন সেটা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নেবেন বলে ওই সভা থেকে ঘোষণা দিচ্ছেন আইন শৃঙ্খলা কমিটির শীর্ষ কর্মকর্তারা। আতিক জি, তৌহিদ অনেক ধন্যবাদ। এবার একটু আমরা নওগাঁর খবর জেনে আসতে চাই। হারুনুর রশিদ চৌধুরী আমাদের সাথে যুক্ত রয়েছেন। হারুন, আসলে আমরা এই মুহূর্তে আছি নওগাঁ সরকারি কলেজ যে কেন্দ্র পৌর এলাকার, মূলত এক নম্বর ওয়ার্ডের যারা ভোটার আছেন তারা মূলত এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই কেন্দ্রটি আসলে মূলত এখন প্রস্তুত রাখা হয়েছে যেহেতু মাত্র মাঝের একটি দিন বাকি আছে। আপনি জানেন যে এবার নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কারণ একটিতে স্বতন্ত্র প্রার্থী মারা যাবার কারণে সেটি বন্ধ করে দিয়েছে ইসি। এবং 650টি কেন্দ্রে 7 তারিখে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। প্রত্যেকটি কেন্দ্রে মোটামুটি প্রস্তুত রাখা হয়েছে আগামীকাল সকাল থেকেই যে অন্যান্য যে সরঞ্জামাদিগুলো আছে ভোট গ্রহণের জন্য সেই সরঞ্জামাদিগুলো পৌঁছে যাবে এমনটা কিন্তু জানানো হয়েছে। যদিও বা ব্যালট পেপার নির্বাচনের দিন সকালবেলা পাঠানো হবে, এটি আসলে নওগাঁর যারা প্রশাসন আছেন, রিটার্নিং কর্মকর্তা আছেন, তাদের একটা সিদ্ধান্তে কিন্তু এমনটাই জানানো হয়েছে। মোটামুটি এরকমটা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর আসলে তৎপরতা আমরা ব্যাপক লক্ষ্য করছি আগামী 7 তারিখে নির্বাচন ঘিরে। জি হারুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। এই সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এয়ার জুয়েল এবং বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী। আমরা শুরুতে সুনামগঞ্জে চলে যেতে চাই জুয়েল। আতিক, সুনামগঞ্জে কিন্তু পাঁচটি আসনে এবার নির্বাচন হচ্ছে এবং আজকে সকাল আটটাতে কিন্তু প্রার্থীদের প্রচারণা বন্ধ হয়ে গেছে এবং তারপর থেকে কিন্তু যে বুট কেন্দ্র সুনামগঞ্জে প্রায় 700টি বুট কেন্দ্র আছে, সেই বুট কেন্দ্র কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং পাঁচটি আসনে যে 700টি বুট কেন্দ্র সেই বুট কেন্দ্র কিন্তু ইতিমধ্যে যে সুনামগঞ্জ হাওড় অঞ্চলের যে কয়েকটি দুর্গম এলাকা চিহ্নিত করা হয়েছে সেই দুর্গম এলাকায় কিন্তু ব্যালট পেপার আগের দিন নিয়ে যাওয়া হবে এবং সেগুলো হচ্ছে তাহিরপুর, দিরাই, বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার, শাল্লা এবং ধর্মপাশা সহ এই আসনগুলোতে কিন্তু ব্যালট পেপার আগে পৌঁছানো যাবে। এবং আজকে এই বুট কেন্দ্রগুলো যে কেন্দ্রগুলো আছে সেইগুলো কিন্তু ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে পর্যবেক্ষণ করেছেন এবং তারা বলছেন সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং সুষ্ঠু বুটের পরিবেশে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং সুনামগঞ্জে প্রায় 19 লাখ বুটার এবং প্রায় 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো রবিবার আসলে বুট অংশগ্রহণ নেওয়ার জন্য সব প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আতিক জি, জুয়েল অনেক ধন্যবাদ। এবার একটু আমরা বগুড়ার খবর জেনে আসতে চাই ফরহাদুজ্জামান শাহীর কাছে। ফরহাদ, আতিক আসলে নির্বাচন গ্রহণের যে সমস্ত প্রস্তুতি সেগুলোর কাজকর্ম আজকে চলছে প্রায় প্রত্যেকটা কেন্দ্রে। কেন্দ্রেই যারা ভোট গ্রহণ করবেন তারা কেন্দ্রগুলোতে এসেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং এর পরপরই আসলে আগামীকাল থেকে কেন্দ্রের যে সমস্ত সরঞ্জাম সমূহ আছে সেগুলো আসবে। আর আজ সকালবেলা
যারা প্রার্থী আছেন বগুড়ার 60টি সংসদীয় আসনে মোট 58 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা তাদের প্রচারণা শেষ করেছেন। খুব বেশি যে সংঘাতপূর্ণ পরিবেশ এবারে নির্বাচন প্রচারণা নিয়েছিল সেটা এবারে বলা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোটামুটি তারা চেষ্টা করেছেন যাতে নির্বাচন সুষ্ঠু হয় সেই বিষয়টা তারা মাথায় রেখে প্রার্থীদের সাথে তারা একাধিকবার বৈঠক করে এই ভোটের পরিবেশটা সুষ্ঠু রাখার তারা চেষ্টা করেছেন। আর ভোট গ্রহণ কর্মকর্তারাও এখন যেটা সর্বশেষ জানেন তারা যেটা বলছেন যে মোট 37 জন ম্যাজিস্ট্রেট এই নির্বাচনে কাজ করবেন, পাশাপাশি বিজিবি 22 প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনীর 28টি পেট্রোল টিম এখানে কাজ করছে, পাশাপাশি 3000 পুলিশ সদস্য এবং 9000-এর বেশি আনসার সদস্য এই নির্বাচনে তারা কাজ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জেলা রিটার্নিং কর্মকর্তার তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা সব রকমের প্রস্তুতি নিয়েছেন এবং তারা আশা করছেন যে কোনো মূল্যে তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। এরই মধ্যে যে সমস্ত নির্বাচনী সরঞ্জামগুলো বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রায় সবগুলো উপজেলাতেই কিন্তু পৌঁছানো হয়েছে এবং উপজেলা থেকে এটা গতকাল এবং পরের দিন সকালবেলা ভোটের দিন কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে এবং এবার বগুড়ায় 969টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে 60টি সংসদীয় আসনে, তার মধ্যে কিন্তু 662টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে তারা নির্বিঘ্নে ভোট নেওয়ার জন্য তারা চেষ্টা করবেন এবং এখন কিন্তু ভোটারদের মধ্যেও মোটামুটি আগ্রহ সৃষ্টি আছে। এখন এই দেখা যাক যে নির্বাচনের দিনে কীরকম পরিবেশ থাকে এবং ভোটার উপস্থিতিটা কেমন হয়। জি ফরহাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে পাবনার ভোটের খবর জানাবো, সেখান থেকে আমাদের সহকর্মী শাহিন রহমান যুক্ত হচ্ছেন। শাহিন, আসলে পাবনার নির্বাচনের যে অবস্থা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রচারণার কাজ শেষ হয়েছে, এখন আসলে ভোটের যে প্রস্তুতি সেটি নিয়ে আসলে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পাবনার 5টি আসনে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি যে পাবনা 1 এবং 3 আসনের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের বেশ কিছু অভিযোগ কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তারা দিয়েছেন। বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিয়োগে যারা নৌকার পক্ষে কাজ করছেন এমন লোকদেরকে কিন্তু প্রিজাইডিং অফিসার করা হয়েছে মর্মে তারা লিখিত অভিযোগ দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে পাবনা 1 আসনে আমরা বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা দেখেছি এবং সেই বিষয়গুলোতেও অভিযোগ দেওয়া হয়েছে। এর বাইরে মাঠগুলোতে আসলে নির্বাচনটাকে সুষ্ঠু এবং অবাধ করতে প্রশাসনের তরফ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি র্যাব, পুলিশ এবং বিজিবির টহলও রয়েছে, পাশাপাশি মোবাইল কোর্টের কয়েকটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে তারা কিন্তু সারা জেলায় কাজ করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনটাকে আসলে উৎসবমুখর করতে প্রার্থীরাও কিন্তু বেশ জোরে সোরেই আমরা দেখেছি যে ইতিপূর্বেগুলোতে তারা প্রচারণা চালিয়েছেন, কাজ করেছেন যে ভোটের দিন যাতে ভোটারদের অংশগ্রহণটা যাতে বেশি হয় সেই লক্ষ্যে তারা কিন্তু তাদের সেই নির্বাচনী সভা এবং প্রচারণায় তারা ভোটারদেরকে আহ্বান জানিয়েছেন এবং তাদের এই চ্যালেঞ্জটা আসলে কীভাবে কতটুকু তারা উতরাতে পারেন এটি এখন দেখার বিষয়। সব মিলিয়ে পাবনার যে ভোটের পরিস্থিতি বলা যায় যে এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে এবং আমরা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তারা ইতিমধ্যে বেশ কয়েক স্তরে তারা নিরাপত্তা ব্যবস্থাটি তারা ঢেলে সাজিয়েছেন এবং যাতে কোনো কেন্দ্রে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো থেকে শুরু করে ভোট প্রদানে বাধা কোনো কিছু যাতে করতে না পারে সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং যে প্রার্থীরা রয়েছেন তারাও ইতিমধ্যে তার সেই যে প্রচারণার কাজ শেষ করে এখন তারাও অপেক্ষা করছেন আসলে ভোটের যে 7 জানুয়ারির যে নির্বাচন সেটির অপেক্ষায় রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমরা জেনেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের তরফ থেকেও তারা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5টি আসনে কিন্তু কাজ করছেন এবং প্রতিদিনই সব এলাকাতেই ভ্রাম্যমাণ যে মোবাইল টিম রয়েছে সেগুলো তারা নিরাপত্তা রক্ষার্থে তারা কাজ করছেন। তো সব মিলিয়ে পাবনায় যে নির্বাচন পরিস্থিতি বলা যায় যে এখন পর্যন্ত বেশ ভালো এবং উৎসবমুখর একটি পরিবেশ রয়েছে। আতিক জি, শাহিন অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাবনা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান।